হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে আসার পরেই দেখো পেয়ে গেছি কর্ণাটকে বিয়ে বাড়ির নেমন্তন্ন। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতেই বাড়ির মালিকের মেয়ের বিয়ে। তো চলো আজকে বিয়ে বাড়িতে যাওয়া যাক। বিয়ে কিন্তু হয়ে গেছে দু তিন দিন আগে, আজকে খাওয়া দাওয়ার পার্টি চলছে। তো দুপুরবেলাতেই ওদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ওরা পার্টির আয়োজনটা বাড়ির কাছাকাছি করেছে, বেশি দূরে করেনি, তাও স্কুটি নিলাম কারণ এতটাই রোদ যে কি বলবো। এই দেখো চলে এসেছি, এ হলো পাত্র আর পাত্রীর ফটো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখো পুরো সাদা রঙের প্যান্ডেল করা হয়েছে বেশ অনেক এরিয়া জুড়ে, আর প্রচুর লোক এসেছে। তো প্রথমেই চলো তোমাদের দেখিয়ে দিলাম বর বউকে। দেখো কর্ণাটকের বর আর বউ, এই প্রথম আমি ফটো তুললাম, বেশ সুন্দর লাগছিল বউকে। তো চলে এসেছি এখন খাওয়া দাওয়ার জায়গায়। তো চলো খাওয়া দাওয়া দেখি কি দেয় সার্ভ করে। প্রথম এসেছি পুরো এক্সাইটেড, কারণ এর আগে তো কর্ণাটকের বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করিনি। তো দেখো কেমন ভিড়, সবাই বসে রয়েছে। প্রথমেই তো অনেক বড় শালপাতায় দিয়ে দিল ডিম সিদ্ধ, দেখো আধা করে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে পায়েস টাইপের কিছু। থালাটা কিন্তু অনেক বড় বন্ধুরা, আমি তো ভাবিনি যে এত বড় থালা হয় এখানে। আর এখানে দেখো দিয়ে দিয়েছে ইডলি, আমার পাশে কিন্তু আমার মেয়ে বসেছে, জানি না ও কতটা খাবে কে জানে। তো এই ইডলির সাথে দিয়ে দিল দেখো মুরগির মাংস, মুরগির মাংসগুলো কিন্তু খুব ছোট ছোট করে পিস করা হয়েছে। তো চলো টেস্ট করে দেখি ইডলির সাথে মুরগির মাংস খেতে কেমন লাগে। তো খুব এক্সাইটেড ছিলাম, তো মুখে দিয়ে দেখলাম যে বেশ ভালোই লাগছে। ইডলিটা কিন্তু খুব পাতলা, বরাবর যে আমরা ইডলি খাই সেরকম না, এটা হলো প্রচণ্ড সফট, একদম স্পঞ্জি টাইপের, অনেক বড় সাইজের ইডলিটা, বেশ ভালোই লাগছিল। আর মুরগির মাংসের পিসটাও ছিল একদম ছোট ছোট, মানে প্রথম খাচ্ছি তো এরকম রান্না, বেশ ভালোও লাগছিল, আমি বলবো না যে খারাপ লাগছিল, বেশ ভালো লাগছিল। তো চলো খাওয়া দাওয়া করতে থাকি। হানির বাবা তো হাসছিল আর খাচ্ছিল। এরপরে দেখো পাশে যে একটা প্লেটের মতো দেওয়া আছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছে খাসির মাংস। খাসির মাংসটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমি খেয়ে দেখেছি। আর দিয়েছিল দেখো চিকেন পাকোড়া, আমার মেয়ে তো পুরো হাসছে, খুব খুশি ও। তো চলো এইবার দিয়ে দিচ্ছে দেখো মুগদা, এই দেখো পুরো গোল, কেমন ব্রাউনিশ টাইপের, ঠিক বিটের কালার বলবো, ব্রাউনিশ বলবো না, দেখতে মনে হচ্ছে ব্রাউনিশ কিন্তু সামনে থেকে বিটের কালারের মতো। তো এটা দিয়ে কিন্তু খাসির মাংস ওরা খায়। তো আমিও একটুখানি ট্রাই করে দেখি চলো কেমন লাগে। ইডলি দিয়ে তো খারাপ লাগছিল না, তো ট্রাই করে দেখলাম বেশ ভালোই লাগছে। তো সব কিছুই ফিনিশ করছিলাম, ধীরে ধীরে টেস্ট করে করে দেখছিলাম যে কীরকম। তবে হ্যাঁ, রান্না ওদের কালচারে যেটা সেটাই তো ওরা দেবে, তবে হ্যাঁ টেস্টি ছিল এটা আমি বলবো। এবার দিয়ে দিল মশালা ফ্রাইড রাইস, দেখো সব কিছু মিক্স করে ওরা একটা ঝাল ঝাল মতো ফ্রাইড রাইস দেয়, তো সেটা। তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আমি, করে হাত মুখ ধুয়ে একটু বাইরের দিকে বসেছি কারণ এখানে বসার জায়গা করেছিল। হানির বাবা গিয়েছিল হাত ধুতে, কারণ হানি যেহেতু ধীরে ধীরে খাচ্ছিল তো ও আস্তে আস্তেই করলো সব। তো এইদিকে দেখো ও চলে এসেছি পানের কাউন্টারে, আর এইদিকে কিন্তু খাওয়া দাওয়ার পরে ওরা কলা খায়, সেটা আমি জানতাম না, এবার জানলাম। আমি নিয়ে নিয়েছি কাউন্টার থেকে আইসক্রিম, আইসক্রিম ছিল পুরো মিষ্টির মতো, এতটাই মিষ্টি যে কি বলবো। তো পুরোটা আমি শেষ করতে পারিনি, এত মিষ্টি দেখে আমি খাইনি। আমার মেয়ে কিন্তু আমারটা নিয়ে খেয়ে নিয়েছে, ও তিনটে আইসক্রিম খেয়ে নিয়েছে। তো চলো হানির বাবাও এখানে আইসক্রিম নিয়েছে, তবে ও পানটাই বেশি পছন্দ করছিল, ও তিনটে পান খেয়ে নিয়েছে। ওরা পানে কিন্তু সুপুরি আর জর্দা দেয় না, আর চুনও দেয় না। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে হানির বাবা এখানে বসেছে, এখানে নিয়ে নিয়েছিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস, আমি খাইনি, ওটা হানি খেয়েছে আর ওর বাবা খেয়েছে। তো এই দেখো এখানে দেখা যাচ্ছে কলা ঝুলছে কাউন্টারে, তাহানির বাবা বসেছিল যাও কলা খাও, কিন্তু আমি কলা খাইনি। হানি তো এখানে আবার আরেকটা আইসক্রিম নিয়ে ওর বাবার কোলে বসে খাচ্ছিল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফিরে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আবার দেখা হবে।